সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল করা না গেলেও কিছুটা পরিমার্জন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক এক গোলটেবিল আলোচনায় মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত না করেই সংবিধান সংস্কার করলে তা ফ্যাসিস্ট আমলের সংবিধানের মতোই অকার্যকর সংবিধানে পরিণত হবে। অন্যান্য বক্তাদের মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কার গণতান্ত্রিকভাবেই হতে হবে। সংশোধনী আপনারা যদি দেখেন, 17টা হয়েছে এই পর্যন্ত সংবিধানের সংশোধন, প্রত্যেকটা যখন যেই সরকারে এসেছে তার সুবিধা অনুযায়ী, তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতাকে সুসংহত করবার জন্য যা যা করা দরকার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, এই সংবিধানকে ব্যবহার করে তাই করা হয়েছে।